আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝটপট আর খুবই মজার একটি বিকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এর নাম দিয়েছি ওভেন বেক সিঙ্গারা যদিও এটি শিঙারার মতো দেখতে না খেতে অনেকটা শিঙারার মতন তাই এর নাম আমি শিঙারাই দিয়েছি যেহেতু আমি এটা তাড়াতাড়ি তৈরি করব। সেজন্য এটাকে আমি আর শিঙারার শেপ দিই নি শিঙারা তৈরি করতে যেমন আলাদা আলাদা রুটি বেলতে হয় তারপরে আবার শিঙারার শেপ দিতে হয় একটু টাইমটা বেশি লাগে তাই ভাবে আমি এভাবে শেপটা দিয়ে এটা বেক করেছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিটি শুরু করে এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি চেষ্টা করবেন ময়দা দিয়ে বানাতে তাহলে রেজাল্টটা ভালো আসবে তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখানে আমি হাফ চামচ একটু বেশি লবণ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালি জিরা কালি জিরাটা দিলে স্মেলটা খুব ভালো আসে তাই চেষ্টা করবেন কালি জিরাটা দিতে এগুলোকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে তেল অ্যাড করবো এখানে আমি রান্নার তেল নিয়েছি চার টেবিল চামচ পরিমাণে আপনারা চাইলে একটু কমেও দিতে পারেন উপরের পাটটা ক্রিস্পি করার জন্য একটু তেলটা বেশি দেওয়া এখন তেলটাকে ময়দার সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আমি এখন যেই জিনিসটা করছি কিছু ময়দা হাতে মুট করে দেখছি যেটা এটা একসাথে লেগে যাচ্ছে কি না এবং হাত দিয়ে ধরলে দেখা যাচ্ছে সাথে সাথে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে ময়দাটা সমুচা বানানোর জন্য পারফেক্ট হয়েছে এখন আমি এর সাথে পানি অ্যাড করে একটা খামির তৈরি করে নিব একটা টাইট খামির তৈরি করব আবার বেশি শক্ত হবে না এটাকে আমি পাঁচ মিনিটের মতন মথে নিয়েছি মথা হয়ে গিয়েছে যেরকম যেরকমভাবে খামিরটা এখন আমি একটু তেল এর উপরে ব্রাশ করে দিচ্ছি হাত দিয়ে তারপরে একটা কিচেন টিস্যু ভিজিয়ে এর উপর রেখে দিচ্ছি এটাকে আমি বিশ মিনিটের মতন রেখে দিব আপনারা চলে তিরিশ মিনিটও রাখতে পারেন কমপক্ষে দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে ডোটা রেস্টে রেখে দিয়ে এখন আমি ভিতরে পুরটা তৈরি করে নিব এখানে আমি একটা বাটিতে এক টেবিল চামচের মতন সয়া সস নিয়েছি এখানে আমি লাইট সয়া সসটা নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদার পেস্ট এবং এক চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ প্যাপ্রিকা পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরে আর গোলমরিচের গুঁড়া দিব হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা গরুর মাংস দিয়ে তৈরি করব। এজন্য আমি মশলা একটু বেশি দিয়েছি মুরগি মাংস দিয়ে যদি আপনারা এটা বানান এত মশলা দেওয়ার দরকার নেই শুধু গোলমরিচ আদা রসুন পেস্ট আর লাল মরিচ দিলেই হয়ে যায় গরুর মাংস যেহেতু আলাদা একটা গন্ধ আছে সেই আমি এতগুলো মশলা ব্যবহার করেছি এখন আমি এর ভিতরে প্রায় একশো গ্রামের মতন গরুর মাংস কিমা দিয়ে দিচ্ছি এটাকে ভালো মতন মেখে নিচ্ছি এটাকে ম্যারিনেশন করার কোনো দরকার নেই আমি এখানে তিন রকম সবজি ব্যবহার করবো গাজর বরবটি এবং প্যাপরিকা এগুলোকে আমি এভাবে ছোটো ছোটো কিউ আকারে কেটে নিয়েছি এখন আমি ভাজতে চলে যাচ্ছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর ভিতরে দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ তিনটা লবঙ্গ এবং দুইটা দারচিনি আপনারা এখানে পুর হিসেবে যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতন মুরগির মাংসও দিতে পারেন বা চাইলে গরুর মাংস মুরগির মাংস কিছু না দিয়ে শুধু সবজি দিয়েও এই পুটটা তৈরি করতে পারেন বা চাইলে শিঙারার মতন শুধু আলু দিয়েও ভিতরে পুটটা তৈরি করতে পারেন তারপরে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে মশলা মাখানো গরুর মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি এটাকে একটু ভেজে নিব এখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি গরু মাংসটা সিদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার হিটটি মিডিয়াম লোতে রেখে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আমি একটু মাংস মুখি দিয়ে দিচ্ছি লবণটা ঠিকমতো হয়েছে কিনা কেননা আমি আগে সয়া সস দিয়েছি লবণটা দিইনি তাই এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজি সবজি দেওয়ার পর বেশিক্ষণ আর সময় লাগে না এটা হতে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি সবজিগুলোকে একটু সিদ্ধ করার জন্য সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু সবজি দিয়েছি তাই আমি এর ভিতরে আর একটু লবণ অ্যাড করে দিয়েছি দিচ্ছি লবণটা প্রথমেই বেশি না দিয়ে এভাবে আস্তে আস্তে অ্যাড করে দেখা ভালো মুখে টেস্ট নিয়ে তারপরে আমি এর ভিতর এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়াটা নাও দিতে পারেন বা গরম মশলার পরিবর্তে চাট মশলাও দিতে পারেন আমি এখন এগুলাকে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম পরে আমি এর ভিতরে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম বিশ মিনিট পর আমার ডোটা আরও সফট হয়ে গিয়েছে এটাকে এখন আমি একটা বড়ো রুটিতে বেলে নিব বড় রুটিটা একটু চারকোনা শেপে করতে হবে এজন্য এটাকে আমি একটু চারকোনা শেপ দিয়ে নিচ্ছি রুটিটা বেলার আগে এর উপরে তেল মেখে নিচ্ছি এবং যেখানে বেলবো সেই সার্ফেসটার ভিতরে তেল মেখে নিচ্ছি এখন একটা বড় রুটি বেলে নিচ্ছি রুটিটা আমি বড় আকারে কোনাচা শেপে বেলে নিচ্ছি রুটিটা বেলা হয়ে গিয়েছে এরকম পুরুত্ব হবে তো আমি এখন একটা ছুরি দিয়ে এভাবে এটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে স্কেল দিয়ে মেপে কেটে নিতে পারেন আমি চোখের আন্দাজে কেটে নিচ্ছি যেহেতু এটা তাড়াতাড়ি একটা রেসিপি তাই আমি চোখের আন্দাজে কেটে নিচ্ছি আর এক একটা সাইজ এক এক রকম হলে কোনো সমস্যা নেই এখন আমি এর ভিতরে প্রতিটা ভাগে ভেজে রাখা পুরটা দিয়ে দিচ্ছি এভাবে ভাজ করে দিচ্ছি ভাজ করে পাশটুকু এভাবে চেপে চেপে আটকে দিতে হবে এবং একটু পাতলা করে দিতে হবে সাইডের যেই অসমান পার্টগুলো আছে সেটা একটু ভাজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে এভাবে করে ভাজ করে নিতে হবে এখন আমি চারপাশে এরকম করে ডিজাইন করে দিচ্ছি আটকে দেওয়ার জন্য এটা করা খুবই সহজ একটু ভালো মতো খেয়াল করলে এটা পারা যায় আর যদি আপনারা এটা না পারেন সেক্ষেত্রে কাটা চামচ দিয়ে চারপাশে চেপে চেপে আটকে দিলে হয়ে যাবে একটা বেকিং ট্রের উপরে পার্সমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি এর উপরে এখন শিঙারোগুলা রেখে দিচ্ছি এর উপরে আমি এখন একটু তেল ব্রাশ করে দিব আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এখন আমি এর উপরে ডিমও ব্রাশ করে দিচ্ছি এটা অপশনাল উপরে একটা সুন্দর কালার আনার জন্যই এই ডিমটা ব্রাশ করে দিচ্ছি আমি ওভেনটিকে আগে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি মানে দশ মিনিট ওভেনটিকে চালিয়ে রেখেছি ভিতরে গরম হওয়ার জন্য এখন আমি এটাকে ওভেনে দিয়ে দেবো এবং এটাকে তিরিশ মিনিট একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক করব। আপনাদের সময় বেশিও লাগতে পারে কমও লাগতে পারে আমি কিছু সমোচা এরকম একটা প্লেটে বিছিয়ে নিচ্ছি এটাকে আমি ডিফে রেখে দিব যখন এটা শক্ত হয়ে যাবে তখন প্লেট থেকে তুলে আমি একটি জিপলো ব্যাগ বা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের ডিফে আবার রেখে দেব এটাকে এক মাসের মতন এটা আপনারা ডিফে রেখে খেতে পারবেন তাই চাইলে আরও বেশি করে বানিয়ে ডিফে রেখে দিতে পারেন আমার বেগ সমচাগুলো তৈরি হয়ে গিয়েছে দেখুন উপরে কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ